আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কটন বান। আমি আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন। যারা আমাকে সাপোর্ট করেছেন, আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাকে বন্ধু করবেন। শুধু আমাকে না, ইউটিউবার ভাই বোন সবাইকে বন্ধু করবেন ভিডিও সম্পূর্ণ দেখে। যদি সময় না থাকে তাহলে অন্তত 3 মিনিট ভিডিও দেখে কমেন্ট করবেন, বন্ধু করবেন। প্রথমে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে ইস্ট নিয়ে নিলাম, 1.5 টেবিল চামচ পরিমাণ। নিয়ে নিচ্ছি চিনি, 1.5 টেবিল চামচ পরিমাণ। নিয়ে নিচ্ছে 1 কাপ পরিমাণ দুধ, এখানে একটু নাড়াচাড়া করে নিব। নিয়ে নিলাম একটা ডিম, এখন একটু মিশিয়ে নিব। নিয়ে নিচ্ছি বাটার, আমি এখানে 1/2 কাপ বাটার নিয়েছি। বাটারগুলিকে একটু ওভেনে গলিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, এখন মিলিয়ে নিচ্ছি। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দেব কিছুটা লবণ। লবণ দিয়ে মিলিয়ে নিব ভালো করে, এইভাবে ভালো করে মেখে নিতে হবে। হয়ে গেল মাখা। এখন 1 ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, এখন দিয়ে দিব কিছুটা তেল। দিয়ে দিচ্ছি 1 বড় পেঁয়াজ, পেঁয়াজগুলিকে আমি ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ কিমা, 1 কাপ পরিমাণ কিমা নিয়েছি আমি। এখন একটু নাড়াচাড়া করে নিব। 1 চা চামচ পরিমাণ আদা পাউডার নিলাম, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া। আমি এখানে আদা রসুনের গুঁড়া নিয়েছি, আপনারা পেস্টও ব্যবহার করতে পারবেন। এখানে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়েছি, যে যতটুকু ঝাল খাবেন সে ততটুকু ঝাল দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা টমেটো গাছা। হয়ে গেল পুর তৈরি, এখন আমি জালটা বন্ধ করে দিব। ঢাকনা খুলে ডোটাকে একটু মেখে নিতে হবে, এরকম প্যারা করে একটু ময়দা দিয়ে এখন বেলে নিব। করে বেলে নিতে হবে, এবারে কিমার পুর দিয়ে, আমি কিমার পুর বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব মাসালা চিজ। এবারে আর একটা রুটি আমি এটার উপর বসিয়ে দিব। এইভাবে করে এখন আমি রুটিটার মাঝ বরাবর এইভাবে গোল করে নিব। আমি এভাবে করে হাত দিয়ে দাগ কেটে নিব। এবারে আমি একটু ডিমের কুসুম নিয়েছি, ডিমের কুসুম ব্রাশ করে দিব। এবারে কিছুটা সাদা তিল উপর দিয়ে দিব, এটা অপশনাল। এখন আমি ওভেনের মধ্যে দিয়ে দেব 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমি 20 মিনিট মেক করেছি, হয়ে গেল আমার কটন বান, হয়ে গেল আরবিয়ান
কটন বান। করে বাসায় সবাই ট্রাই করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।